সুপ্রিয় শিক্ষার্থী, করোনা মহাক্রান্তি লগ্নে আমরা এখন খুব দুঃসময়ের মধ্যে আছি। আমি আশা করব তোমরা সকলেই বাড়িতে নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। অনলাইন পাঠদান হাতেয়া HHE উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমি তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের একটি ক্লাস নেব। আজকে আমাদের পাঠের বিষয় কবিতা। প্রথমে আমরা কবিতা ক্ষেত্রে আমাদের যিনি আধুনিক বাংলা কবিতার জনক সেই মাইকেল মধুসূদন দত্তের উপরে আজকে আমরা একটি ক্লাস নেব। তাই আজকে আমাদের পাঠের শিরোনাম হবে মাইকেল মধুসূদন দত্তের জীবন, জীবন ও সাহিত্য। আমাদের পাঠ শিরোনামটা কি হবে? মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে কি? মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য কলম। আমরা প্রথমে যে নিব বাংলা সাহিত্যের এই মহাকবি, বাংলা কবিতার যিনি জনক হিসেবে যাকে আমরা কল্পনা করতে পারি, সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয় 1824 সালে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালে পঁচিশে জানুয়ারি। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে? 1824 সালে পঁচিশে জানুয়ারি। এই মহাকবি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করে। যশোর জেলার সাগরদারি গ্রামে এই মহাকবির জন্ম। সাগরদারি গ্রামটা হচ্ছে গিয়ে উপত্যক্ষ নদের তীরে। সাগরদারি গ্রামটি উপত্যক্ষ নদের তীরে অবস্থিত। এই উপত্যক্ষ নদ নিয়ে স্মৃতিচারণ করে তিনি একটি অসাধারণ সনেট রচনা করেন, যেটি আমরা পরবর্তীতে পরবর্তী পাঠে জানব বা করব। মাইকেল মধুসূদন দত্তের পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি শিক্ষার্থীরা? রাজনারায়ণ দত্ত। মাতার নাম জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্তের পিতা জমিদার বংশোদ্ভূত ছিলেন এবং তাদের জমিদারি তখনও ছিল। তিনি জমিদারের পাশাপাশি কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল হিসেবে আইনি ব্যবসা করতেন, আর জাহ্নবী দেবী ছিলেন গৃহিণী। মাইকেলের শিক্ষা জীবন শুরু হয় তার গ্রামে তার মায়ের কাছে। মায়ের কাছে শিক্ষা শেষে মাইকেল মধুসূদন দত্ত 1833 সালে হিন্দু কলেজে ভর্তি হন। কত সালে শিক্ষার্থীরা? 1833 সালে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন কোথায়? হিন্দু কলেজে। কোন কলেজ? হিন্দু কলেজ। হিন্দু কলেজ তৎকালীন সময়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠা হিসেবে পরিচিত ছিল। সেই হিন্দু কলেজেরই একজন শিক্ষার্থী হিসেবে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন 1833 সালে। এখানে অধ্যয়নকালে তার ইংরেজি সাহিত্য সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ জন্মে এবং তিনি নিজেকে একজন ইংরেজ কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। এরই ধারাবাহিকতায় তিনি ইংরেজি সাহিত্য এবং সাহিত্য সম্পর্কে নিজেকে অনেকটাই গভীরে নিয়ে যান। মাইকেল মধুসূদন দত্তের পিতা 1840 সালের দিকে তার বিবাহ নিয়ে আলোচনা শুরু করেন এবং তার বিবাহ দিতে চান, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে। তাই তিনি 1842 সালের
ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। বাবার অনুমতি দিয়ে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং এর সময় পর থেকেই তার নামের সাথে মধুসূদন নামের সাথে এই মাইকেল শব্দটি যুক্ত হয় 1842 সালে। মধুসূদন দত্তের নামের পূর্বে মাইকেল কথাটি যুক্ত হয়। 1842 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে হিন্দু কলেজ তৎকালীন শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত ছিল, এ কারণে মধুসূদন দত্তকে হিন্দু কলেজ ছাড়তে হয় এবং 1843 সালে তিনি ভর্তি হন। 1843 সালে তিনি ভর্তি হন বিশপ কলেজে। কোথায়? বিশপ কলেজ। 1843 সালে বিশপ কলেজ। বিশপ কলেজে ভর্তি হন। এখানে মধুসূদন দত্ত 1843 সালে বিশপ কলেজে ভর্তি হন। এটুকু তোমরা খেয়াল রাখবে। 1843 সাল থেকে 4 বছর পড়াশোনা করার পর 1847 সালে তিনি তার শিক্ষা জীবনের সমাপ্তি টানেন। 1847 সালে শিক্ষা জীবনের সমাপ্তি টেনে মাইকেল মধুসূদন দত্ত 1848 সালে মাদ্রাস গমন করেন। কোথায় গমন করেন? মাদ্রাস। 1848 সালে মাইকেল মধুসূদন দত্ত কোথায় গমন করেন? মাদ্রাসে গমন করেন এবং সেখানে তিনি তার কর্মজীবনে প্রবেশ করেন একজন শিক্ষক হিসেবে। মাইকেল মধুসূদন দত্ত তার কর্মজীবনে প্রবেশ করেন কি হিসেবে? একজন শিক্ষক হিসেবে। তিনি মাদ্রাস মেইল অরফান মাদ্রাস মেইল অরফান অ্যাসাইলাম এই স্কুলে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1848 থেকে 1856 সাল পর্যন্ত মাইকেল মধুসূদন মাদ্রাজে অবস্থান করছিলেন এবং তার সাহিত্যিক জীবনেরও সূচনা অনেকটাই এই 1848 থেকে 1856 মাদ্রাস গমনকালে। এই সময় মাইকেল মধুসূদন দত্ত দি টিমোথি পেন পয়েম শব্দ নামে সাহিত্য চর্চা শুরু করেন। কি নামে? দি টিমোথি পেন পয়েম এই শব্দ নামে সাহিত্য চর্চা শুরু করে। মানে মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্য চর্চাটা শুরু করেন দি টিমোথি পেন পয়েম শব্দ নামে। এ সময় তিনি রচনা করেন 2টি ইংরেজি কাব্য, কারণ তিনি আগে থেকে ইংরেজি ভাষার প্রতি অনেকটাই অনুরক্ত ছিলেন। ইংরেজি ভাষায় ইংরেজি কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মাইকেল মধুসূদন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এই ধারাবাহিকতায় তিনি লিখলেন দ্য ক্যাপটিভ লেডি, তার প্রথম কাব্যগ্রন্থ যেটি ইংরেজি ভাষায় লেখা দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অফ দ্য পাস্ট। এই 2টি ইংরেজি কাব্য মাইকেল মধুসূদন রচনা করেন মাদ্রাজে থাকাকালে। 1856 সালে মাইকেল মধুসূদন মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসেন। মাইকেল মধুসূদন ইংরেজি সাহিত্য চর্চার মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনে প্রবেশ করলেও তিনি এই ক্যাপ্টিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট ইংরেজদের মধ্যে তারা ইংরেজরা সেই কাব্যটিকে সাধারণদের চিত্তে গ্রহণ করেনি, তখন মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্যমঞ্চে নাটক দেখতে গিয়ে মূলত তার নাট্য রচনা প্রথম প্রয়াস
একজন মধুসূদন দত্ত বাংলা নাটকের মৌলিক নাটকের যথার্থ অভাব অনুভব করে তিনি প্রথম রচনা করেন শর্মিষ্ঠা নাটকটি। শর্মিষ্ঠা নাটকটি একজন মধুসূদন দত্ত রচনা করেন 1858 সালে। একজন মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন। একই সময় তিনি রচনা করেন তার কৃষ্ণকুমারী নাটকটি। কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইতিহাস আশ্রিত নাটক হিসেবে তৈরি করেন এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক দ্বিগত্মক নাটক বা ট্র্যাজেডি নাটক হিসেবে আমরা ধরতে পারি। মাইকেল মধুসূদন দত্ত এরপরেই রচনায় হাত দেন তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য। অমর সৃষ্টিকে মেঘনাদ বধ কাব্য। মাইকেল যদি তার অন্য কোনো সাহিত্যকর্ম সৃষ্টি না করতেন, শুধুমাত্র এই একটি সাহিত্যকর্ম, এই একটি সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্যে তিনি তার অমরতা লাভ করতেন। বাংলা সাহিত্যের একটি অন্যতম প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে এই মেঘনাদ বধ কাব্য। এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যের ভাবধারায় পুষ্ট হয়ে রামায়ণের কাহিনী নিয়ে রচনা করেন। নাটকটিতেই তিনি তার অমিত্রাকার ছন্দে রচনা অমিত্রাকার ছন্দে প্রয়োগ করেন এবং এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যেরই একটি অন্যতম শ্রেষ্ঠ অনুসৃত মহাকাব্য হিসেবে পরিণত হয়েছে। রামায়ণ থেকে কাহিনী গ্রহণ করলেও মাইকেল এই মেঘনাদ বধ কাব্যে তার দেশপ্রেমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। কারণ রামায়ণের কাহিনীতে আমরা দেখেছি রাবণ হচ্ছে খলচরিত্র এবং রাম হচ্ছে নায়ক, কিন্তু মাইকেল তার এই মেঘনাদ বধ কাব্যে রাবণকে নায়ক করে রামকে আধিপত্য বিস্তারকারী শক্তির প্রতিভূ নিয়ে এই কাব্য তৈরি করলেন এবং এখানে রাবণের পিতৃহৃদয়ের হাহাকার, তার আত্মচিৎকার এই কাব্যটিতে বেদনার্ত করে তুলে। করুণ রসের এই কাব্যটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ সৃষ্টি। এরপরে মাইকেল রচনা করেছেন আরো বেশ কিছু নাটক এবং পত্রকাব্য, যেমন রজনমালা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। এছাড়া মাইকেল মধুসূদন দত্ত তার অমর সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন 100-এর উপরে সনেট, যেগুলোকে আমরা বলতে পারি চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা মাইকেল মধুসূদন দত্তের প্রথম সৃষ্টি। মাইকেলের প্রতিভার যে বিষয়টি আমরা খেয়াল করি সেটি হচ্ছে তিনি যে জায়গাতেই গিয়েছেন বা যে শাখাটি ধারণ করেছেন, যেটি তিনি রচনা করেছেন, সেটি ছিল সাহিত্যের প্রথম এবং সর্বোৎকৃষ্ট। সর্বক্ষেত্রেই তিনি তার সফলতা এবং বৈধকদের খুব নিপুণ পরিচয় দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী যেমন তার বাংলা সাহিত্যের লেখা প্রথম ট্র্যাজেডি নাটক, তেমনি বাংলা সাহিত্যের কয়েকটি সার্থক এবং শ্রেষ্ঠ ট্র্যাজেডির মধ্যে একটি। তার লেখা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য এবং এটিও প্রথম। সনেট রচনার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত শেক্সপিয়ারীয় সনেটকে প্রাধান্য দিয়েছেন। তার কপোতাক্ষনদ এই কবিতাটিও একটি চতুর্দশপদী কবিতা এবং একটি বাংলা সাহিত্যের অসাধারণ একটি সনেট। মাইকেল মধুসূদন দত্ত তৎকালীন সমাজ এবং সময়ের একজন সার্থক নিরীক্ষক। তিনি তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজের যে অসঙ্গতিগুলো দেখেছিলেন সেগুলো তুলে ধরেছেন তার দুইটি অমর রহস্য, একেই কি বলে সভ্যতা এবং গরু শালিকের ঘাড়ে রুটি। একেই কি বলে সভ্যতা এই রহস্যে তিনি তৎকালীন যুবক শ্রেণীদের উচ্ছৃঙ্খলতাকে তুলে ধরেছেন এবং গরু শালিকের ঘাড়ে রূপ এই প্রহসনটিতে তিনি একজন বৃদ্ধ বা বয়স্ক সমাজপতিদের যে অন্তঃসার শূন্যতা সেটি তুলে ধরেছেন। বাংলা কাব্যে অমিত্রাখার ছন্দ প্রয়োগ
রচনা প্রয়োগের ক্ষেত্রেও মাইকেল ছিলেন পথপ্রদর্শক। এই মহান কবি শেষ জীবনে এসে নিদারুণ অর্থকষ্টে পড়েন এবং 1873 খ্রিস্টাব্দে 29 জুন আলিপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন নিঃসঙ্গভাবে। তাহলে আমরা জানতে পারলাম মাইকেল মধুসূদন দত্ত ইন্তেকাল করেন 1873 সালের 29 জুন, কত সালে? 1873 সালের 29 জুন এই মহান কবি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের এই ক্লাসে আমরা যা শিখলাম সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বর্ণময় জীবন সম্পর্কে আমরা সামান্য কিছু জানার চেষ্টা করলাম এবং মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি সম্ভারগুলি, তার লিখিত নাটক, কাব্য, মহাকাব্য এবং চতুর্দশপদী কবিতা সম্পর্কে আমরা ধারণা নিলাম। তোমরা এই ক্লাসটি অনেক সুন্দরভাবে দেখবে এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সুন্দরভাবে জেনে নিবে, তার সৃষ্টি সম্ভার সম্পর্কে জানবে। পরবর্তী ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নথ নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নথের পাঠ বিশ্লেষণ আলোচনা করব। তো এর পূর্বে আমি আজকে ক্লাস শেষ করার প্রাক পূর্ব মুহূর্তে তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্তের উপর একটি বাড়ির কাজ দিব। কাজটি হবে মাইকেল মধু সুদন দত্ত সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। অনুচ্ছেদ তাহলে তোমরা কি করবে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে খুব সুন্দরভাবে জানবে, আমার এই ভিডিওটি দেখবে এবং যদি তোমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে তোমরা লাইক কমেন্টের মাধ্যমে ফেসবুক পেজে জানাবে, আমি তোমাদেরকে সেখানে কি করব এটার উত্তর দেব। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা।